রাতে কেটে সূর্য হাসে আলোকিত করে দেয় পৃথিবীটাকে ভয় নেই তাই আধারটাকে ভয় নেই তাই আধারটাকে আসি কখনো সে বলেনি তাকে চলে গেছে প্রিয়া তার রচনা পথে ভালোবাসি কখনো সে বলেনি তাকে চলে গেছে প্রিয়া তার রচনা পথে ভয় নেই যেন সে আসবে ফিরে ভয় নেই সে আসবে ফিরে কিছু সুখ কিছু দুঃখে জীবন গড়া কিছু দায় ভার কিছু অঙ্গীকার ভেঙে দেয় সব বাধা পথ চলা আসবো বলে সমী আমাকে হুট করে অনুরোধ করলো ওদের বাসায় এসে উঠতে আমি বোধহয় এসে আপনাদের একটা ঝামেলাই ফেলে দিলাম না না কোনো অসুবিধা নেই এই বাড়িটা তো পুরাটাই ফাঁকা শুধু আমি আর সমী থাকি ওর বাবা তো বিদেশেই থাকে তুমি তো আমার ছেলের মতো তোমার কথা সমী অনেক বলেছে তুমি আসবে তোমাদের ওখানকার কথা তোমার বাবার কথা আমার বাবা আসলে ওইখান থেকে আসতে চান না জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন তো তাই ওই জায়গাটা ছাড়তে চাচ্ছেন তুমি তো খুব টায়ার্ড জানিয়ে করে এসছো তো যাও ফ্রেশ হয়ে নাও শিল্পী ওকে রুমটা একটু দেখিয়ে দাও আমার লাগেজটা গাড়ি আছে আমি ওটা কাজের লোক দিয়ে পাঠিয়ে মধু আমাদের চাটা দিয়ে যাও না জি ম্যাডাম আসতেছি দেখি এটা আবার কোন সিস্টেম না থ্যাংক ইউ কি মা না ঘুম হইছে তোমাদের প্রিপারেশন কেমন শুনলাম হাদি সাহেবের নাকি অনেক লোকজন লোকজন এখানে কোনো সমস্যা না দশজন অপরাধীর জন্য আমরা দুজনই যথেষ্ট তাছাড়া এই মুহূর্তে আমাদের লোক সংখ্যা এখন প্রায় ২০ জন দ্যাটস গ্রেট ম্যাডাম
আমার মুড়ি নিতে গাড়ি আছে। চাটা শেষ করে যাও। এই মুহূর্তে কি হচ্ছে আমাদের ওখানে? কেউ তো কোনো ইনফরমেশন জানালো না। আমার কি ফোন করা ঠিক হবে? আমার বোধ হয় ফোন করাটাই ঠিক হবে না। দেখি কি হয়। লুনা ম্যাডামের খবর কি? লুনা বাসা থেকে বেরিয়েছে। লুনা একদম ঠিক আছে, লুনাকে নিয়ে আর চিন্তা করতে হবে না। শুনুন রাহাত, আপনারা এখানে যারা আছেন অলওয়েজ স্ট্যান্ড বাই থাকবেন, কারণ আপনাদের এখানে এবং আমাদের ওখানে কাউন্টার অ্যাটাক হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। যদি কাউন্টার অ্যাটাক হয় দেন আমরা তাৎক্ষণিক মোকাবেলা করব, আর যদি সেটা না হয় আমাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী সন্ধ্যায় আমাদের অপারেশন শুরু হবে। যদি আমাদের পরিচয় ফাঁসি হয়ে থাকে তাহলে আমরা সন্ধ্যা পর্যন্ত ওয়েট করছি কেন? হাদি সাহেব তো এর মধ্যে পালিয়ে যেতে পারেন। হাদি সাহেবের পালানোর কোনো সুযোগ নেই। ডোন্ট ওয়ারি অ্যাবাউট হাদি সাহেব। রাত, আপনি আপনার টিম নিয়ে সন্ধ্যায় আমার ক্যাম্পে চলে আসবেন। সেখান থেকে আমরা দুই ভাগে বিভক্ত হয়ে তারপর অপারেশনে যাব। ওকে ওকে।
কোথায় গেল? স্যার, ইন্সপেক্টর হাদি সাহেবের বাংলোয় মাঝে মাঝে আসে। আমি সবসময় আসতে দেখি না, তবে বেশিরভাগ সময় সে ফোনে কথা বলে। হাদি সাহেবের কথা শুনে আমি বুঝতে পেরেছি যে উনি পুলিশ অফিসারের সাথে কথা বলতেছে। আর বাইরের লোক খুব একটা বাংলোর ভেতরে আসে না, মাঝে মাঝে দু একজন আসে। তো ওদের এই অবস্থা দেখে মনে হয়েছে আমার যে ওনাদের যেসব ইন্টারনাল ব্যাপার আছে এগুলো বাংলোর ভিতরে আলোচনা হয় না। আর গতকালকে তো আমি আপনাকে বলেইছি যে রূপন্তি বাসা থেকে চলে গেছে। ও যাওয়ার পরপরই আমি আপনাকে ফোন করেছিলাম। হ্যাঁ, রূপন্তি এখন আমাদের হেফাজতে আছে, আজকে রাতে ওকে আমরা ইন্টারোগেট করব। আর তানভীরের ব্যাপারটা স্যার বলতে পারতেছি না, আজকে সকাল থেকে তানভীরকে আমি একবারও দেখিনি। এখন আমি কাউকে জিজ্ঞেসও করতে পারছি না যে ও কোথায় গেছে। ঠিক আছে, তুমি এখন বাংলাদেশ ফিরে যাও, আর আমরা রূপন্তিকে ইন্টারোগেট করব। দেখি ওর কাছ থেকে যদি তানভীর সম্পর্কে কোনো ইনফরমেশন পাওয়া যায়।